আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম বিমানবন্দরের আরটিপিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে আরব আমিরাত ঢাকা দুবাই নিয়মিত ফ্লাইট শুরু রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে নির্বাচন কমিশন হওয়া উচিত মনে করেন বিদায়ী সিইসি নুরুল হুদা 850 ইউনিয়নে ভোট 11 নভেম্বর শুক্রবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেশের 7 বিভাগে প্রতি আসনের বিপরীতে লড়ছেন 45 শিক্ষার্থী এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেতে দিতে হয় 3 থেকে 15 লাখ টাকা ঘুষ তথ্য টিআইবির এবং লাইসেন্স ছাড়াই ধামাকা শপিং এর ব্যবসা অর্থ আত্মসাতের মামলায় সিইও সহ 3 জন গ্রেফতার শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে আসছি বিস্তারিত সংবাদে বিমানবন্দরে 6টি আরটিপিসিআর ল্যাবেরই অনুমোদন দিয়েছে আরব আমিরাত কর্তৃপক্ষ এর ফলে দুপুর থেকেই নির্বিঘ্নে দেশটিতে যেতে পারছেন প্রবাসী কর্মী ও বিদেশগামী বাংলাদেশিরা শফিকুল ইসলাম শামীম জানাচ্ছেন বিস্তারিত বুধবার দুপুরে দেয়া আমিরাতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চিঠিতে একমাত্র শর্ত হিসেবে বলা হয় একজন যাত্রী তার যাত্রা শুরুর 6 ঘন্টা আগে অনুমোদিত ল্যাবগুলো থেকে করোনা পরীক্ষা করাবেন সেখান থেকে নেগেটিভ সার্টিফিকেট পেলেই তারা যাত্রা করতে পারবেন আরব আমিরাতের উদ্দেশ্যে করোনার কারণে ফ্লাইট বন্ধ থাকলেও বাংলাদেশের সিভিল এভিয়েশনের বিশেষ অনুমতি সাপেক্ষে এমিরেটস এয়ারলাইন্স অল্প কিছু বিশেষ ফ্লাইট পরিচালনা করে ঢাকা থেকে অনুমতির পর দুপুর থেকে নিয়মিত ফ্লাইট শুরু করেছে তারা বিমানবন্দরে স্থাপিত 6টি প্রতিষ্ঠানের আর্টিফিশিয়াল ল্যাবে প্রতিদিন অন্তত 3,500 যাত্রীর তাৎক্ষণিক করোনা পরীক্ষা সম্ভব বলেও জানান কর্মকর্তারা শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কেন্দ্রগুলোতে আজও করোনা টিকা দেওয়া হয়েছে তবে দক্ষিণ সিটিতে টিকা কার্যক্রম বন্ধ ছিল পূর্ব ঘোষণা ছাড়া টিকাদান বন্ধ থাকায় কেন্দ্রে এসে দুর্ভোগে পড়েন অনেকে ইমদাদুল্লাহ বাবুর প্রতিবেদন 75 লাখ ডোজ করোনা টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনের প্রথম দিন 66,25,123 জনকে টিকা দেওয়া হয় বাকি 8,74,477 জনকে টিকা দিতে বুধবারও চলে এই কর্মসূচি দ্বিতীয় দিন কেন্দ্রগুলোতে মানুষের ভিড় ছিল একেবারেই কম ঢাকা উত্তর সিটির বিভিন্ন কেন্দ্রে দুপুর 2:30টায় শুরু হয় টিকা কার্যক্রম ভিড় কম থাকায় বিড়ম্বনা ছাড়াই টিকা নিয়ে খুশি নগরবাসী কিন্তু ঘোষণা ছাড়া দুই সিটিতে সময় দুই রকম হওয়ায় হতাশ টিকা প্রত্যাশীরা সকাল 9টা বলে আবার দুপুর 2টার পরে বলে যে কোনো একটা নির্দিষ্ট টাইম দেব ওই টাইম অনুযায়ী আমরা ই করার দরকার ছিল কিন্তু ওনারা তো এটা বলে না রেজিস্ট্রেশন করেছি আমরা বারবার মেসেজ দেখছিলাম তো এখন পেয়েছি জিনিসটা ভালোই লাগতেছে তবে ঢাকা দক্ষিণ সিটিতে টিকার লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাওয়ায় বিশেষ ক্যাম্পেইন বন্ধ ছিল সিটি কর্তৃপক্ষ ও স্থানীয় কাউন্সিলরদের কাছ থেকে এ ব্যাপারে কোনো ঘোষণা না পাওয়ায় এদিনও কেন্দ্রগুলোতে টিকা নিতে এসেছিলেন নাগরিকরা কালকে এসে ফিরত গেছি এখন আবার আসলাম এখন এসে বলে দেখেন নাই টিকা দেব বলে তো আসছিলাম এখন তো টিকা পেলাম না এটা নির্দেশ না ঢাকা দক্ষিণ সিটির আপনাদের সেটা আপনি একটু বলেন না 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 আগামী 29 অক্টোবর শুক্রবার হওয়ায় বুধবার টিকা নেওয়া ব্যক্তিরা পরের দিন 30 অক্টোবর পাবেন দ্বিতীয় ডোজের ভ্যাকসিন ইমদাদুল্লাহ বাবু এটিএন বাংলা ঢাকা দেশে করোনায় গত 24 ঘন্টায় 17 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 27,487 জনে মৃতদের মধ্যে 10 জন পুরুষ এবং 7 জন নারী তাদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 12 জন এবং চট্টগ্রাম বিভাগে 3 জন মৃতদের মধ্যে 15 জনই পঞ্চাশোর্ধ্ব স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এতে আরও বলা হয় সবশেষ 24 ঘন্টায় 28,599টি নমুনা পরীক্ষায় 1,178 জনের করোনা শনাক্ত হয়েছে এর মধ্যে 865 জনই ঢাকা বিভাগের শনাক্তের হার 4.12%।
রাজনৈতিক ঐক্যের ভিত্তিতেই পরবর্তী নির্বাচন কমিশন গঠন হওয়া উচিত বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ইউপি ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার সময় সিইসি বলেন রাজনৈতিক মতবিরোধ থাকলেও ইসির প্রতি আস্থা আছে জনগণের। দ্বিতীয় দফায় প্রায় 850 ইউপি নির্বাচন হবে 11 নভেম্বর। এছাড়া সপ্তম দফা পৌরসভা নির্বাচন ও সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচনের ভোট হবে 2 নভেম্বর। একরামুল হক সাইমের রিপোর্ট। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সংসদীয় উপনির্বাচনের সময়সূচি ঠিক করতে অনুষ্ঠিত হয় কমিশন সভা। সভা শেষে সাংবাদিকদের কাছে সম্প্রতি রাশিয়া সফরের অভিজ্ঞতা তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। ওদেশে আমাদের মতো রাস্তাঘাটে ব্যানার, ফেস্টুন অথবা দেয়ালে দেয়ালে ফেস্টুন এগুলো নেই, আর আমাদের 3 দিন পর্যন্ত যে ব্যালট পেপার, ব্যালট বক্স এক জায়গায় রাখা, নিরাপদে থাকা, সেরকম ইনফ্রাস্ট্রাকচার তো আমাদের নেই। এ সময় পরবর্তী নির্বাচন কমিশন গঠন নিয়ে সিইসির মতামত জানতে চান সাংবাদিকরা। পরবর্তী কমিশন গঠন করার ব্যাপারে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত, তারা যেন সমর্থনযোগ্য একটা নির্বাচন কমিশন হয়। গত বছর যেমন মহান রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছিলেন, সেটা মহান রাষ্ট্রপতির বিষয়, উনি কী করবেন সেটা বলতে পারবো না, ওই স্টেজে হতে হবে, আমাদের করণীয় কিছু নাই। ঐক্যমত প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের কিছু ভূমিকা থাকে না এখানে। তবে আইন করে ইসি গঠন করলেই আস্থা সংকট দূর হবে বলে মনে করেন না তিনি। কি ধরনের আইন হয় তার উপর নির্ভর করবে, সবাই বলে আস্থার জায়গা তৈরি হবে তারা রাজনীতি করে, তারা আইন কিরকম হবে বলো কি করে তার উপর নির্ভর করবে। তার মতে কমিশন জনগণের আস্থা সংকটে রয়েছে বলে ঠিক নয়। জনগণ আপনাকে বলে নাই যে আস্থা নেই, রাজনৈতিক দলের লোকেরা এটা বলেন নির্বাচনে, তারা অনেক সময় তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন না, অথচ বলেন যে নির্বাচনে জনগণের আস্থা নেই। 60% থেকে 80% পর্যন্ত লোক ভোট দেয়, তো এটা আস্থার জায়গা না। পরে ইউপি পৌরসভা ও সংসদীয় উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব। দ্বিতীয় দফায় 848 ইউপি নির্বাচন হবে 11 নভেম্বর। মনোনয়নপত্র জমা দিতে হবে 17 অক্টোবরের মধ্যে। সপ্তম দফায় 10টি পৌরসভা নির্বাচন ও সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচনের ভোট হবে 2 নভেম্বর। ইসি সচিব জানান জানুয়ারিতে জেলা পরিষদ নির্বাচনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। শুক্রবার থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এবার আবেদনকারীরা সবাই ঢাকায় না এসে নিজ বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। প্রতি আসনের বিপরীতে এবার লড়বেন 45 জন শিক্ষার্থী। উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামান জানান, প্রশ্ন ফাঁস ও ডিজিটাল জালিয়াতি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। করোনা ভাইরাসের কারণে 2 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। এবারও আবেদন পড়েছে রেকর্ড সংখ্যক। 7148 আসনের বিপরীতে আবেদন করেছেন 324,340 জন, অর্থাৎ প্রতি আসনের বিপরীতে 45 জন। পহেলা অক্টোবর বিজ্ঞান অনুষদ বা ক ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। 23 অক্টোবর পর্যন্ত 5 দিনে 5 ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। প্রথমবারের মতো ঢাকার বাইরে থেকেও এই পরীক্ষা দিতে পারবেন শিক্ষার্থীরা। ঢাকা বিভাগের শিক্ষার্থীরা শুধু ঢাকা বিশ্বিদ্যালয়ে পরীক্ষা দেবেন। অন্য 7 বিভাগের শিক্ষার্থীদের নিজ বিভাগের মনোনীত পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে হবে। উদ্দেশ্যটি হলো যে শিক্ষার্থী এবং অভিভাবক তাদের যে বিভিন্ন ভোগান্তি সেটি লাঘব এবং সময় এবং অর্থ সাশ্রয় দৃষ্টিভঙ্গি নিয়ে সেটি করা। ঢাকার বাইরে ভর্তি পরীক্ষা হওয়ায় প্রশ্নপত্র বহন ও ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। যে কোনো ধরনের জালিয়াতি প্রতিরোধে এর মূল উৎপাদনে বিশ্ববিদ্যালয়ের থাকবে জিরো টলারেন্স, শূন্য সহিষ্ণু অবস্থা। এই ক্ষেত্রে সেইগুলো আমরা খুব কঠিনভাবেই অনুসরণ করব এবং সেই বার্তাটিও আমরা আপনাদের মাধ্যমে সকলকে দিতে চাচ্ছি। 89 জন শিক্ষার্থী যারা বিভিন্ন সময়ে অসাধু উপায় অবলম্বন এবং বিভিন্ন জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, তাদের যে বর্ষেই হোক না কেন সেগুলো শনাক্ত করার পরে তাদের ভর্তি বাতিল সহ বহিষ্কার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 5 অক্টোবর আবাসিক হল খোলার পর ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান উপাচার্য। মাহবুব কবির চপল,
এটিএন বাংলা ঢাকা। এমপিওভুক্ত অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে 3.5 থেকে 15 লাখ টাকা ঘুষ লেনদেন হয় বলে জানিয়েছে টিআইবি। মাধ্যমিক শিক্ষা নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদনে জানানো হয়, শিক্ষার মান উন্নয়নে 2010 সালের শিক্ষানীতি এখনও বাস্তবায়িত হয়নি। শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই বলে অনিয়ম ও দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে বলে জানান নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। শফিউল আলম সূচনা রিপোর্ট। মাধ্যমিক শিক্ষা কার্যক্রম নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদনে শিক্ষা খাতে নানা অনিয়ম, দুর্নীতি ও দুর্ভোগের চিত্র উঠে এসেছে। দেশের 18টি উপজেলার 54টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করে তা প্রকাশ করা হয়। টিআইবি বলছে, মাধ্যমিক পর্যায়ে 45 জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র 1 জন, আর শিক্ষক পদে নিয়োগ পেতে স্থানীয় রাজনৈতিক নেতা গভর্নিং বডিকে দিতে হয় 3.5 থেকে 15 লক্ষ টাকা। এনটিআরসি থেকে সুপারিশ করা সহকারী শিক্ষকদের প্রতিষ্ঠানে যোগ দিতেও গুনতে হয় 50 থেকে 2 লাখ টাকা। শিক্ষা মান উন্নয়নে এক ধরনের ঢক ভিত্তিতে উদ্যোগ গৃহীত হয়েছে, কোন সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী কৌশল বা স্ট্র্যাটেজিক যে থিংকিং, সেই ধরনের কিছু আমরা দেখতে পাইনি। শিক্ষা কার্যক্রম প্রক্রিয়ায় আমরা যে দেখতে পেয়েছি অনিয়ম দুর্নীতির এক ধরনের যে অভিযোগ আছে সেগুলো ব্যাপকভাবে অব্যাহত রয়েছে। অনেক ক্ষেত্রে দুর্নীতির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং আঞ্চলিক অফিসের কর্মকর্তারাও নানা অনিয়মে জড়িত বলে জানায় টিআইবি। সরকারি স্কুল কলেজের একজন শিক্ষক দীর্ঘ 10 বছর বা আরও বেশি সময় একই প্রতিষ্ঠানে কর্মরত থাকেন। নিয়ম বহির্ভূতভাবে থাকতে এবং বদলিতে প্রয়োজন অর্থের। শিক্ষক নিয়োগ, শিক্ষক বদলি ইত্যাদি ক্ষেত্রে কি ধরনের অবৈধ লেনদেনের অভিযোগ, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতে আমরা পর্যাপ্ত উদ্যোগ দেখতে পাই না, যার ফলে অনিয়ম দুর্নীতির বিস্তার ঘটেছে। করোনার কারণে শিক্ষার্থীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও সংসদ টেলিভিশন কিংবা অনলাইন ক্লাস শিক্ষার্থীদের চাহিদা পূরণ করতে পারেনি বলেও জানায় টিআইবি। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রাহকে দায়ের করা মামলায় ধামাকা শপিং ডটকমের সিইও সিরাজুল ইসলাম রানা সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় এক গ্রাহকের মামলায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সংবাদ ব্রিফিংয়ে র‍্যাব জানায়, লাইসেন্স ছাড়াই ব্যবসা করছে এই প্রতিষ্ঠান। 750 কোটি টাকা লেনদেন হলেও বর্তমানে তাদের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে মাত্র 1 লাখ টাকা। রিপোর্ট করছেন জি এম তসলিম। চোখ ধাঁধানো বিজ্ঞাপন ও আকর্ষণীয় ছাড়ে পণ্য বিক্রির ফাঁদ তৈরি করে গ্রাহকের কাছ থেকে 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে ধামাকা শপিং। টঙ্গী পশ্চিম থানার এক গ্রাহকের মামলায় রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির সিইও সিরাজুল ইসলাম রানাসহ 3 জনকে গ্রেফতার করেছে র‍্যাব। ধামাকা অনলাইন শপিং যেটা আমরা বলছি বা .com, তাদের কোনো প্রকার বৈধ অনুমোদন বা বৈধ কাগজপত্র কিছুই তাদের নেই। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে কোনো ধরনের ডকুমেন্ট তাদের নেই। ব্যবসা পরিচালনায় তারা ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ নামক একটি প্রতিষ্ঠান রয়েছে, তার নামে তারাই কদিন চালনা করে আসছিল। তবে এখনও ধরা পড়েনি প্রতিষ্ঠানটির MD চিস্তি সহ পরিচালনা পর্ষদের কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে এরই মধ্যে প্রতিষ্ঠানের MD জসীমউদ্দিন চিস্তি সহ পরিচালনা পর্ষদের অধিকাংশ সদস্য বিদেশে পাড়ি জমিয়েছেন। তাদের বিরুদ্ধে বনানী থানার মানি লন্ডারিং আইনে মামলাটি CID তদন্ত করলেও কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। রাজধানীর মহাখালীতে অবস্থিত প্রতিষ্ঠানটির অফিস বর্তমানে বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে কাস্টমার কেয়ার সেন্টারের ফোন নাম্বারও। এই অবস্থায় দুশ্চিন্তায় রয়েছেন ধামাকার অর্ডার পেমেন্ট করা হাজারো গ্রাহক। প্রায় 750 কোটি টাকা অর্থ লেনদেন করেছে, যেটা পুরোটাই অবৈধ এবং ধামাকার নামে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট নেই বা কিছুই নেই। 750 কোটি টাকার তো ছিল বিভিন্ন অ্যাকাউন্টে, সেখানে বর্তমানে যৎসামান্য টাকা, যেটা 1 লাখেরও কম টাকা, তাদের অ্যাকাউন্টে রয়েছে। গত 23 সেপ্টেম্বর প্রতারণার অভিযোগে ধামাকা শপিং .com-এর চেয়ারম্যান ও পরিচালক সহ 11 জনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন শামীম খান নামের এক গ্রাহক। মামলায় তিনি অভিযোগ করেন 45 দিনের মধ্যে পণ্য সরবরাহ করা হবে এমন প্রতিশ্রুতিতে তিনি 11,55,000 টাকার পণ্যের অর্ডার দেন। এরপর তাকে টাকা ফেরতের চেক দেয়া হলেও অ্যাকাউন্টে কোনো টাকা।
ছিল না। পরবর্তীতে তিনি অফিসে গিয়েও সেটি বন্ধ দেখতে পান। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। অনলাইন লেনদেনের স্বচ্ছতা ও নিরাপত্তার জন্য সেন্ট্রাল ডিজিটাল কারেন্সি চালু করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই ব্যবস্থা চালু করা গেলে ব্যাংকিং খাতের প্রতারকদের ধরা সহজ হবে বলেও মনে করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউটির সাগর রুনি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠান শেষে ডিআরইউ অ্যাপসের উদ্বোধন করেন জুনায়েদ আহমেদ পলক। এই অ্যাপস ব্যবহারের মাধ্যমে সংগঠনের বার্ষিক ও কল্যাণ তহবিলে চাঁদা পরিশোধ সহ বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ থাকবে। সেন্ট্রাল ডিজিটাল কারেন্সি লঞ্চ করা, আমরা যখন আইডিটিপি করে ফেলবো, ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম হবে, তখন তো প্রত্যেকটা ট্রানজেকশন আস্তে আস্তে কিন্তু অনলাইনে চলে আসবে। ঠিক তখন কিন্তু আমরা যদি ডিজিটাল কারেন্সিটাও আমরা লঞ্চ করতে পারি, তখন কিন্তু আমরা সব কিছুকে একটা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে পারবো। ফোনে আড়িপাতা বন্ধ ও ফোনালাপ ফাঁসের ঘটনা তদন্ত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আড়িপাতা প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে গত 10 আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। রিট আবেদনে বলা হয়, দেশের সংবিধান অনুযায়ী চিঠিপত্র ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তার সংরক্ষণ নাগরিকের মৌলিক অধিকার, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফোনালাপ ফাঁসের ঘটনা অহরহ ঘটছে, তাই এটি বন্ধ হওয়া উচিত। এতে 2013-21 সাল পর্যন্ত সংঘটিত 16টি আড়িপাতার ঘটনা উল্লেখ করা হয়। নিম্ন আদালতের সব আদেশ ও রায় উন্মুক্ত আদালতে দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ গত 2 সেপ্টেম্বর এক মামলার রায়ে জামিনসহ গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী আদেশ ও রায় প্রকাশ্য আদালতে সংশ্লিষ্ট পক্ষ বা তাদের আইনজীবীদের উপস্থিতিতে ঘোষণার নির্দেশনা দেন। বিজ্ঞপ্তিতে উচ্চ আদালতের রায় অনুযায়ী ওই নির্দেশনা অনুসরণ করার জন্য সব অধস্তন আদালতের বিচারককে নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের আস্থার কারণে আওয়ামী লীগ আগামী নির্বাচনেও জয়ী হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি যতই আন্দোলনের হুমকি দিক না কেন, তাতে জনগণ আর সাড়া দেবে না। আপেল মাহমুদের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে জাতীয় জাদুঘরে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। এতে আগামীতে দেশের নেতৃত্ব দিতে নিজেদের সৎ মেধাবী চরিত্রবান হিসেবে গড়ে তুলতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার পতনে বিএনপির আন্দোলনের হুমকির সমালোচনাও করেন তিনি। বঙ্গবন্ধু এভিনিয়ার দলীয় কার্যালয়ে হকার্স লীগ আয়োজিত আলোচনা সভায় যেসব নেতা মাঠে না থেকে ঘরে বসে রাজনীতি করছেন তাদের সমালোচনা করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। যারা ড্রয়িং রুমের মধ্যে বসে থাকে আর সেখান থেকে নেতৃত্ব করে তারা আওয়ামী লীগের প্রাণ নয়, আওয়ামী লীগের প্রাণ হচ্ছে মাঠের নেতা কর্মীরা। আমাদের নেত্রীর রাজনীতি হচ্ছে গণমানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য। এদিকে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি আয়োজিত বুদ্ধি প্রতিবন্ধীদের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে নেতারা অভিযোগ করেন মিথ্যার রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি। আজকে তারা এই সরকার বিরুদ্ধে মিথ্যাচার করে জনগণের মধ্যে বিভ্রান্ত করে দেশকে একটা অস্থিশীল পরিবেশ করে আমাদের উন্নয়ন অগ্রগতি ব্যাহত করতে চায়। অপরাজনীতির কারণে আরো কয়েক যুগ বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন থাকবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।
বিএনপি জনসমর্থন নিয়ে জেগে উঠছে দেখে সরকার সারা দেশে নতুন করে নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশি তল্লাশি হয়রানি শুরু করেছে বলে অভিযোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে দলীয় অনুষ্ঠানে তিনি বলেন, দেশে এখন এক ব্যক্তির শাসন চলছে। দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান তিনি। মইনুল্লাহ হাসানের রিপোর্ট। করোনা ও ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির হেল্প সেন্টার কার্যক্রমের উদ্বোধন করেন দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানে নেতারা করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন। প্রধানমন্ত্রীর জন্মদিনের আয়োজনের দিকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, সারা দেশে এখন এক ব্যক্তির শাসন চলছে। ওই 1975 সালে যখন বাকশাল হয়েছিল তার আগে যেমন এক ব্যক্তির পূজা চলছিল, আজকে আবার সেই একইভাবে এক ব্যক্তির পূজা শুরু হয়েছে। আবার সেই পুরনো স্লোগান তারা নিয়ে এসেছে, এক নেতা এক দেশ, এখন হচ্ছে হাসিনার বাংলাদেশ। নেতার কথা বলেন ওবায়দুল কাদের সাহেব, আরে নেতা তো একজন আমাদের বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে লড়াই করতে গিয়ে তিনি গৃহে অন্তরীণ হয়ে অবস্থায় আছেন। মিথ্যা মামলা দিয়ে তাকে বেআইনিভাবে সাজা দেওয়া হয়েছে। সরকারের বিরুদ্ধে সারা দেশের জনগণ ফুঁসে উঠেছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তন এখন সময়ের ব্যাপার। ঘরে ঘরে গিয়ে পুলিশি আক্রমণ চলছে, হয়রানি হচ্ছে, তল্লাশি চলছে, কেন, কারণ কি? কারণ বিএনপি জেগে উঠছে, কারণ তারা ভয় পেয়েছে, কাঁপছে, এই জন্য তারা বিএনপির উপরে চড়াও হয়ে আক্রমণ করছে। সংবিধানকে লঙ্ঘন করে জনগণের ভোটের অধিকার বন্ধ করে দিয়ে আগের রাত্রে ভোট নিয়ে গিয়ে চুরি করে আপনারা যে অপরাধ করেছেন সেখান থেকে যে রক্ষা পেতে চান অবিলম্বে পদত্যাগ করুন এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণ যেন তাদের পছন্দ মতো সরকার নির্বাচন করতে পারে সেই ব্যবস্থা করুন। বিএনপি নেতারা বলেন, করোনা মহামারীকে পুঁজি করে দুর্নীতি লুটপাটের মাধ্যমে সরকার গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবে শিশু সহ চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও আটজন। দুপুরে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় পদ্মা নদীতে এই ঘটনা ঘটে। নিহতদের দুজন হলেন শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বিশ রশিয়া গ্রামের খায়রুল ইসলামের স্ত্রী নীলুফার বেগম ও তার নাতি 18 মাস বয়সী শিশু সিয়াম আলী। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি জানান, নৌকায় 30 থেকে 40 জন যাত্রী ছাড়াও মালামাল ছিল। স্রোতের কারণে অনেকে ভেসে গিয়ে বিভিন্ন স্থানে উঠেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। কারখানা ভবন, শ্রমিকের নিরাপত্তা ও ঝুঁকি যাচাইয়ে আগামী 3 মাসে 5,000 কলকারখানা পরিদর্শন করা হবে। দুর্ঘটনা ও ঝুঁকি বিবেচনায় পর্যায়ক্রমে 32টি শিল্প খাতে মোট 46,000 কারখানা পরিদর্শন করা হবে বলে জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। ফেডারেশন ভবনে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা জানান, পরপর কারখানায় আগুনের কয়েকটি ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। কাউকে হয়রানি নয়, বরং নিয়ন্ত্রক সংস্থার নজরদারি ও কারখানার নিজস্ব নিরাপত্তা সক্ষমতা বাড়াতে সারা দেশে কারখানা পরিদর্শন করা হবে বলে জানান পরিদর্শক দলের সদস্যরা। যেটা আমরা কাউকে ক্যাচ করতে যাচ্ছি, কাউকে ধরতে যাচ্ছি, এটাকে স্পষ্টভাবে বলা হয়েছে। তো পর্যবেক্ষণ মানেই হলো আমার অবস্থাটুকু জানার জন্যই আমরা এটা করেছি, সরকার এটা করেছেন। আমরা গার্মেন্ট শিল্পকে এক জায়গায় নিয়ে গিয়েছি, কমপ্লায়েন্সের আন্ডারে নিয়ে গেছি। যখন শুরু করেছিলাম তখন কিন্তু অনেক ভীতি ছিল আমাদের ভিতরে, কিন্তু এখন আমরা কিন্তু সেটাকে প্রাইড হিসেবে নেই যে উই হ্যাভ ডান সামথিং। পুরান ঢাকার আহসান মঞ্জিলের একাংশ BIWTC অবৈধভাবে দখল করে রেখেছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রাজধানী মৎস্য ভবনের সামনে ফুট ওভার ব্রিজ উদ্বোধনের পরে কয়েকটি স্থান পরিদর্শন শেষে একথা বলেন তিনি। সমন্বয়হীনভাবে কাজ করার জন্য সিটি কর্পোরেশনের জায়গা দখল হয়ে যাচ্ছে জানিয়ে মেয়র বলেন, দ্রুত এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। আহসান মঞ্জিল একটি ঐতিহ্যবাহী স্থাপনা, তার সামনে কিভাবে দখল অবস্থায় রয়েছে এবং BIWTA বিভিন্ন জেটি এবং বিভিন্ন ঘাট বানিয়ে সেখানে একটি অস্বস্তিকর পরিবেশ, নদী থেকে আমাদের স্থাপনা দেখার আর কোনো সুযোগ নেই। সব কিছুই হচ্ছে যে সমন্বয়হীন,
এবং বিভিন্ন প্রকল্প নির্ভর, প্রকল্প হয়ে গেলে সেটার প্রতি আর কারো কোনো সে নজর থাকে না, যার কারণে কিন্তু আজকে ঢাকা একটা অপরিকল্পিত নগরী। কোন প্রতিষ্ঠানে ট্রান্সজেন্ডার বা হিজড়াদের নিয়োগ দিলে সরকার সেই প্রতিষ্ঠানকে কর মকুব সুবিধা দেবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম। বিভিন্ন প্রতিষ্ঠানে হিজড়া কর্মী নিয়োগ রাজস্ব বোর্ড সরাসরি তদারকি করছে বলেও জানান তিনি। রাজধানী জাতীয় জাদুঘরে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার আয়োজিত করোনা মোকাবেলায় সম্মুখ সারির হিজড়া স্বেচ্ছাসেবকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় নিজেদের অধিকার আদায় করে নিতে এ জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানান পুলিশের ডিআইজি হাবিবুর রহমান। এবারে আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংকের একীভূত হওয়ার প্রস্তাবনাকে বিবেচনার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে এ তথ্য জানান অর্থমন্ত্রী। বেসিক ব্যাংক ও পদ্মা ব্যাংকের একত্রিত হওয়ার বিষয়ে অর্থমন্ত্রী বলেন আলোচনা এখনও খসড়া পর্যায়ে রয়েছে, সংসদে অনুমোদনের পরই দুই ব্যাংকের একত্রিত কার্যক্রম শুরু হতে পারে বলেও জানান তিনি। পদ্মা ব্যাংকের দুর্নীতিতে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন ব্যাংকের বিনিয়োগকারীদের স্বার্থ গুরুত্বের সাথে দেখছে সরকার। সেটি হলো পদ্মা ব্যাংকটি এখন যে ওনারশিপ স্ট্রাকচারে আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলো সবগুলো জড়িত আছে। আমরা মার্জার হবে, আমরা আইন মোটামুটি ড্রাফট স্টেজ আছে, আমাদের ড্রাফট হয়ে গেছে, আমরা এগুলাকে সংশোধন নিয়ে আসবো এবং সেখান থেকে অনুমোদিত হয়ে যাওয়ার পর মার্জার কার্যক্রম শুরু হবে। রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। হৃদয় দিয়ে হৃদযন্ত্রের যত্ন নিন এই স্লোগানে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগ বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আজ সেমিনারের আয়োজন করে। চিকিৎসকরা জানান চর্বি জাতীয় খাবার পরিহার, নিয়মিত কায়িক শ্রম এবং সময় মতো ডাক্তারের পরামর্শ নিলে হৃদরোগে মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব। সেমিনারে উপস্থিত ছিলেন আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার আফিকুর রহমান এবং ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার আশরাফুজ্জামান ও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। আমাদের দেশে অনেক মানুষ উচ্চ রক্তচাপে ভোগে, কিন্তু উচ্চ রক্তচাপের সঠিক চিকিৎসাটা পাচ্ছে না। উচ্চ রক্তচাপটা আসলে দেখা যায় যে অনেক সময় ওষুধের দোকানদার দিয়ে ট্রিটমেন্ট হয়, ডাক্তারের কাছে আসে না। সুতরাং উচ্চ রক্তচাপ একটা ইম্পর্টেন্ট ইস্যু, যেটা কারণে হার্ট ডিজিজ হয় এবং উচ্চ রক্তচাপ কন্ট্রোল করতে পারলে কিন্তু আমরা মৃত্যু হার কমাতে পারি, হার্ট ডিজিজও কমাতে পারি। পহেলা অক্টোবর থেকে রাজধানী জাতীয় নাট্যশালা মিলনায়তনে ১২ দিনব্যাপী গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২১ অনুষ্ঠিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে উপজীব্য করে এবারের উৎসবে মঞ্চনাটক, গান, নৃত্য, আবৃত্তি বিভাগের রাজধানী ছাড়াও বিভিন্ন এলাকার ১৪০টি সংগঠনের ৩৫০০ শিল্পী ও কলাকুশলী অংশ নেবে। এবারে স্পাহানি শেয়ার বাজার সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে ৭৩০২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরিয়া সূচক ১ পয়েন্ট কমলেও ৩০ সূচক ৫ পয়েন্ট বেড়েছে। দিন শেষে লেনদেন হয় ২২৬৯.৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টি, কমেছে ২২৩টি ও অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৯১.৩৮ লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া ৩১৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৮টি, কমেছে ১৬৮টি ও অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার দর। এবার সাফ ফুটবলের খবর।
মালদ্বীপে অনুষ্ঠিতব্য সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে বাংলাদেশ জাতীয় জার্সি প্রতিযোগিতার আয়োজন করেছিল। প্রতিযোগিতায় বিপুল সাড়াও পড়েছিল। নারায়ণগঞ্জের সুব্রত দাসের ডিজাইন করা সবুজ জার্সিটি হোম ম্যাচের জন্য এবং সিলেটের স্বপন আহমেদের ডিজাইন করা লাল রঙের জার্সি অ্যাওয়ে ম্যাচের জার্সি হিসেবে নির্বাচিত হয়েছে। এই দুটি পরে সাফ চ্যাম্পিয়নশিপের খেলায় অংশ নেবে বাংলাদেশ ফুটবল দল। এবারে পার্টেক্স খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে 2-0 গোলে জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন। অন্যদিকে রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে অঘটনে জন্ম দিয়েছে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসা শেরিফ তিরাসপোল। আর পোর্তোর বিপক্ষে লিভারপুল মাঠ ছাড়ে 5-1 গোলে জয় নিয়ে। এসএম আশরাফের রিপোর্ট। লিওনেল মেসি ইজ মেকিং হেডলাইনস ইন ইউরোপ এগেইন। একদিকে তারকাদের শ্রেষ্ঠত্বের লড়াই, অন্যদিকে কোচদের মস্তিষ্কের কৌশলের পরীক্ষা। পার্ক দ্য প্রিন্সেসে 4-3-3 ফরমেশনে দুই কোচই জানান দেন ম্যাচটা তারা জিততে চেয়েছেন আক্রমণাত্মক খেলেই। পাল্টা আক্রমণের কৌশল নিয়ে খেলা পিএসজি 8 মিনিটেই সফল। আশরাফ হাকিমি, নেইমার, এমবাপ্পেদের রসায়নে জালের ঠিকানা খুঁজে নেন ইদ্রিস আগেই। এরপর ম্যানচেস্টার সিটির সমতায় ফিরতে না পারাটাই অবিশ্বাস্য ঘটনা। 26 মিনিটে রাহিম স্টার্লিংয়ের হেড ফিরে আসে ক্রসবারে, ফিরতি বলে বেনান্দো সিলভার টোকাও বাধা তৈরি করে ওই পোস্ট। গোলরক্ষক জিয়ান লুইজি দেন্নারুমা চীনের প্রাচীর হয়ে না দাঁড়ালে হতাশ হতে হতো পিএসজিকেই। কমপক্ষে 4 বার নিশ্চিত গোল হজমের হাত থেকে দলকে রক্ষা করেন এই ইতালিয়ান গোলরক্ষক। এরপর 74 মিনিটে মেসি ম্যাজিক, এমবাপ্পের সাথে 1-2-1 20 গজ দূর থেকে নেয়া শটে পিএসজিকে এনে দেন দ্বিতীয় গোল। একই সাথে চতুর্থ ম্যাচে ফরাসি ক্লাবের হয়ে প্রথম গোলের দেখা পান এই আর্জেন্টাইন। সেই ব্যবধান নেই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে 25-3 শিষ্যরা। রিয়াল মাদ্রিদের মাঠে রূপকথার জন্ম দিয়েছে মালদোভার ক্লাব শেরিফ তিরাসপোল। নামে ভারে স্প্যানিশ ক্লাবের চেয়ে পিছিয়ে থাকা দলটি 25 মিনিটেই এগিয়ে যায় ইয়াসুর বেগ ইয়াকশিবোয়েবের গোলে। 76 ভাগ বল দখলে রাখা কার্লো আনচেলত্তির দল সমতায় ফেরে 65 মিনিটে করিম বেনজেমার গোলে। কিন্তু ইতিহাস লেখার দিনে 89 মিনিটে মালদোভান ক্লাবের জয়ের নায়ক বনে যান সেবাস্তিয়ান থিল। আরেক ম্যাচে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে লিভারপুলের হয়ে প্রথমার্ধে গোল করেন মোহাম্মদ সালাহ এবং সাদিও মানে। দ্বিতীয়ার্ধে সালার আরও এক গোলের সাথে জোড়া আঘাত করেন রবার্তো ফিরমিনো। এস এম আশরাফ, এটিএন বাংলা। 4 বার পিছিয়ে গেলেও আগামী ডিসেম্বর মাসের 14-22 ঢাকাতেই হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি প্রতিযোগিতা। করোনা ভাইরাস মহামারীর কারণে এশিয়ান হকি ফেডারেশন বারবার পিছিয়ে দিয়েছিল 6 জাতির এই প্রতিযোগিতা। আরও জানাচ্ছেন পরাগার মান। এশিয়ান হকির শীর্ষ 6 দেশকে নিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতা ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামেই হওয়ার কথা ছিল গত বছরের 17-27 নভেম্বর। কিন্তু পৃথিবী জুড়ে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় টুর্নামেন্ট স্থগিত করে AHF। এভাবে আরও 2 বার তারিখ নির্ধারণ স্থগিত করতে বাধ্য হয় AHF। এখন আবার 14-22 ডিসেম্বর টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে এশিয়ান হকির সর্বোচ্চ সংস্থা। এশিয়ান হকি ফেডারেশন এই তারিখ চূড়ান্ত করেছেন। কোভিডের কারণে বেশ কয়েকবার পিছানোর পরে এবার এই তারিখটি পুনর্নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে আমরা আমাদের এই টুর্নামেন্টকে লক্ষ্য করে আমরা আমাদের বাংলাদেশ জাতীয় দল গঠন করেছি, কোচ নিয়োগ করেছি। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আগেরবারের যৌথ চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। বাঘা বাঘা এই দলগুলোর সঙ্গে ভালো ফলের জন্যে নতুন করে আবারও প্রস্তুতি ক্যাম্প শুরু করতে চাইছে ফেডারেশন। 5টি এশিয়ার সেরা দেশের সাথে বাংলাদেশ খেলবে, যেহেতু হোস্ট কান্ট্রি হিসেবে আমরা সুযোগ পেয়েছি, আমরা আমাদের সুযোগটি কাজে লাগিয়ে আমাদের সেরা খেলা আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। তাছাড়া হকি খেলোয়াড়রা ঘরোয়া টুর্নামেন্ট, ক্লাব কাপ এবং প্রিমিয়ার লিগে অংশ নেয়, জাতীয় দলের প্রস্তুতিটাও ভালো হবে বলেই জানান ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
পরাগমান এটিএন বাংলা ঢাকা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার। বিমানবন্দরের আরটিপিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে আরব আমিরাত, ঢাকা দুবাই নিয়মিত ফ্লাইট শুরু। রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে নির্বাচন কমিশন হওয়া উচিত মনে করেন বিদায়ী সিইসি নুরুল হুদা, 850 ইউনিয়নে ভোট 11 নভেম্বর। শুক্রবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, দেশের 7 বিভাগে প্রতি আসনের বিপরীতে লড়ছেন 45 শিক্ষার্থী। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেতে দিতে হয় 3-15 লাখ টাকা ঘুষ, তথ্য টিআইবির। এবং লাইসেন্স ছাড়াই ধামাকা শপিং এর ব্যবসা, অর্থ আত্মসাতের মামলায় সিইও সহ 3 জন গ্রেপ্তার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।